আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা এই প্রখর গরমে এই গ্যাসকে উপেক্ষা করে আজ জয়পুরের মানুষ কৃষক এবং কৃষি বিলের সমর্থনে আজ যে পদযাত্রা আপনারা করলেন এই ঐতিহাসিক পদযাত্রাকে আমি সম্মান জানাই এবং আপনারা যারা কঠোর পরিশ্রম করেছেন এই কাজটাকে সফল করার জন্য এবং কৃষকের সাথে স্বার্থে আজকে পথে নেমেছেন আপনাদের প্রত্যেকের গুরুজনকে আমার প্রণাম এবং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বিষয়টা হচ্ছে যে আমরা পুরুলিয়া জেলার মানুষ আর পুরুলিয়া জেলার বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক আর এই পুরুলিয়া জেলার কৃষকরা আজকে কতটা সমর্থন করছে আজকের এই মিছিল থেকেই পরিষ্কার হয়ে গেল যে তৃণমূলের ভাঁওতাবাজিতে আর জয়পুরের মানুষ কিন্তু নেই দেখুন আমরা পুরুলিয়া জেলার মানুষ কৃষিকাজে ব্যস্ত থাকি কৃষিকাজ নিয়ে আমরা সময় কাটাই এবং কৃষকের স্বার্থে কৃষিকাজ নিয়ে সারা বছরটা আমাদের কেটে যায় কারণ আমরা এখানে কষ্ট করে কৃষকরা অনেক কষ্টে চাষ করি আমরা আমাদের কলকারখানা নেই আমাদের উপার্জনের কোনো জায়গা নেই শুধু আমরা ওই কাদা মাটি ঘেঁটে যতটুকু উপার্জন করি আর সেই উপার্জনেই আমরা ছেলে মেয়েদেরকে পড়াই ঠিক তাই তো এরকম পুরুলিয়া জেলার কৃষকরা তাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে তারা বলে তারা ছেলেটাকে ভর্তি করে স্কুলে আর স্কুলে যখন ভর্তি করে পাঁচ বছরের ছেলেকে তখন বাড়িতে এসে আনন্দে বলে আজ বাবুকে ভর্তি করলাম স্কুলে আমার মতো আর কাদা ঘাঁটতে হবে না আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে মাস্টার হবে কি বলে কি না তারপর ধীরে ধীরে সেই ছেলেটা বড় হয় বড় হয় অনেক কষ্টে মহাজনের কাছে সুদ নিয়ে চাষ করে আমরা বেগুনের কথা শুনেছিলাম যে ভাদর মাসে নাকি ছমন ধান নিলে অগ্রাণ মাসে বারো মন লাগতো এরকম কষ্ট করে আমাদের মা বাবারা আমাদেরকে পড়াশোনা করিয়েছে ধান বিকে চাল বিকে একবার না খেয়ে চাল সিদ্ধ খেয়ে ধান বিকে বই কিনে সমস্ত কিছু করে পড়াশোনা করিয়েছে আর তারপর যখন পড়াশোনা করে আমরা যখন ভালো রেজাল্ট করি তখন আমাদের মা বাবারা খুব আনন্দিত হয় এই কৃষকের ছেলেরা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হার ফার্স্ট ডিভিশন হয় তারপরে কৃষকের ছেলেরা এইচএসে ভালো রেজাল্ট করে বিএ পাস করে এমএ পাস করে তারপর তারা ভাবে যে মাধ্যমিকে ভালো যারা রেজাল্ট করে তারা কিছু পাক আর না পাক তারা একটা প্রাইমারি চাকরি পাবে কি ভাবি তোমরা আর যারা একটু ভালো তারা কিছু না হোক মাস্টার ডিগ্রি করেছে তারা হাই স্কুলের টিচারি পাবে আর যাদের শরীর স্বাস্থ্য ভালো মার ভাত খেয়ে শাক ভাত খেয়ে যারা একটু পরিকাঠামো করে শরীরটাকে চর্চা করে তাদেরকে বলি আমরা কিছু পাস না পাস বাবা পুলিশের চাকরিটা পাবি বলি কিনা এরকম ভাবে চল থাকে আমাদের জীবনযাত্রা আর আমাদের ঘরের ছেলেরা যখন মাধ্যমিকে স্টার পায় আর যখন টেট পরীক্ষা হয় তখন দেখা যায় যে পুরুলিয়া জেলার কৃষকের ছেলেদের চাকরি ১৬০০টা চাকরির মধ্যে ৮০০টা চাকরি বিক্রি করলো মেদিনীপুরকে ৮ লাখ ১০ লাখ টাকার বিনিময়ে আমরা জানি কি সারা পশ্চিম বাংলাতে প্রত্যেকটা বিধানসভাতেই এরকম পদযাত্রা হচ্ছে বন্ধু এই পদযাত্রা কেন এবং কি কারণে হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন বিষয়টা গত ১৯-২০ তারিখ
লোকসভাতে একটি বিল পাস হয় কৃষি কৃষক সুরক্ষা বিল কৃষি বিল পাস হয় এবং সেই বিলে কি আছে বন্ধু এবং কেন সংশোধন করার প্রয়োজন হলো তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম এবং তাদের মতো আচার বিচারের যারা অসাধু রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার চালাচ্ছে যেমন আমাদের পশ্চিমবাংলা হোক কিংবা কংগ্রেস শাসিত রাজ্য হোক যেখানে যেখানে এই অসাধু ব্যক্তিরা রাজ্য সরকার চালাচ্ছে তারা কেন এই বিলের বিরোধিতা করছে এই বিল আমাদের জানার আছে বন্ধু এই বিলকে আমাদেরকে বোঝার আছে আমরা জানি 1955 সালে খাদ্য সুরক্ষা বিল নামে একটি বস্তাপচা বিল সেই সময় তৎকালীন সরকার পাস করেছিল সেই বিলের মাধ্যমে কি ছিল সেই বিলে ছিল কৃষকরা নিজের জিনিসপত্রের দাম নিজের উৎপাদন সামগ্রী তারা যে ফসল ফলাবে সেই ফসলের ন্যায্য মূল্য তারা নির্ধারিত করতে পারবে না যারা কিনবে যারা ফড়ে হবে যারা দালাল হবে যারা কোম্পানি হবে যারা সরকার চালাবে তারা ঠিক করবে কোথায় বেচবে কে কিনবে সেগুলো তারা ঠিক করবে কৃষকদের কাজ কি ছিল বন্ধু কৃষকদের কাজ ছিল শুধুমাত্র উৎপাদন করা এই রোদে বর্ষাতে শীতে মাঠে গিয়ে খেতে গিয়ে সেখানে গিয়ে রক্তের মতো ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করা ছাড়া তাদের কাছে আর কিছু ছিল না আমিও আপনাদের মতো কৃষক পরিবারের ছেলে আমি ভালো করেই জানি আমরা ধান উৎপাদন করি কিন্তু দামটা ঠিক করে কে যারা কেনে যারা দালাল হয় যারা ব্যবসা চালায় তারা ঠিক করে আমাদের এখানে তো কম অন্যান্য রাজ্যে কিংবা পাশের জেলাতে যেখানে বড় বড় মান্ডি আছে কোন মান্ডিতে কে মাল বেচবে কোন বাজারে কে মাল বেচবে এটা ঠিক করা থাকতো আগে এখন সেই বাঁধনগুলো সব অফ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী সেখানে আমি উপস্থিত ছিলাম সেই বিলকে সমর্থন করে পাস করার জন্য পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির 18 জন লোকসভার সদস্যের মধ্যে 16 জন উপস্থিত ছিলাম দুজন কোভিড মহামারী আক্রান্ত হওয়ার কারণে তারা সদনে উপস্থিত হতে পারেননি কিন্তু তারাও সেই বিলকে ঘরের থেকে না ভোটিং করে সমর্থন করেছে ভারতীয় জনতা পার্টির 16 জন সাংসদ সেখানে উপস্থিত হয়ে এই বিলকে পাস করিয়েছে আমরা